باب هو باجواج مكراغ يا ما بربي يا بابا رسولي كده جنيني كده ما بعده بورو كونار بيتوني يعني اك نمبر جيتام اك نمبر خلو شتا خلو كبيرة كونا شتا خلو شيري كورا شيري كده كونا لا ما بقربنا جودي بينا توباي مارا جاي اك نمبر خلو شيري كورا ابا شيريك تاكي সেটা জানা দরকার আছে জি শিরিক সম্পর্কে আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে সুন্দর করে ঘোষণা দিলেন কি বললেন ইন্নাল্লাহ লা ইগফিরু আইয়াশরিকা বি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ও মা ইয়াশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীম মহান আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিলেন ইন্নাল্লাহ লা ইগফিরু আইয়াশরিকা বি ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيد محن الله قرآن المدى غصنا دنيا إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة وما وخ النار وما للظالمين من أنصار بشن بحديث ماك المدى بلية من متى لا يشرك بالله شيئا দাখাল আল জান্নাহ বিশ্বনবী বললেন মান মাতা ইশরিক বিল্লাহি শাইয়্যাত দাখাল আন নার যে ব্যক্তি শিরিক করে মৃত্যুবরণ করবে আমি রাসূলুল্লাহ বলি ঠিকানা তার জাহান্নাম আর যে ব্যক্তি শিরিক না করে মৃত্যুবরণ করবে আমি রাসূলুল্লাহ বলি ঠিকানা তার জান্নাত শিরিক না করে মৃত্যুবরণ করলে ঠিকানা তার জান্নাত আর শিরিক করে মৃত্যুবরণ করলে ঠিকানা তার কথা বলেন না কেন আপনারা হ্যাঁ ঘুম পাচ্ছে ভাই ঘুম পাচ্ছে শরীর খারাপ যাক আল্লাহ শরীর সুস্থ শরীর খারাপ দেখি বুঝে যাচ্ছে যাক আল্লাহ শরীর সুস্থ করুন খেয়াল করেন জি তাহলে শিরিক করে মৃত্যুবরণ করলে ঠিকানা তার জাহান্নাম আর শিরিক না করে মৃত্যুবরণ করলে ঠিকানা তার জান্নাত শিরিক সম্পর্কে যদি আপনি কোরআনের আয়াত দেখেন বহু দলিল পাওয়া যাবে হাদিস পাকের মধ্যে বহু দলিল পাওয়া যাবে রাসূলুল্লাহ বলেছেন শিরিক সম্পর্কে এই শিরিক এটা হলো নাম্বার ওয়ান গোনা কাবিরা গোনা মনে রাখবেন এটা একটা বড় মাপের গোনা তাকান আমার দিকে তাকান এটা বড় মাপের গোনা এটা হচ্ছে নাম্বার ওয়ান কাবিরা গোনা এটা হচ্ছে শিরিক করা এই শিরিকটা কি শিরিক প্রত্যক্ষভাবে হতে পারে পরোক্ষভাবে হতে পারে শিরিকের অনেক ভাগ রয়েছে আমি পূর্বের ক্যাসেটে ধারাবাহিক আলোচনা করেছি শিরিক সম্পর্কে প্রায় আড়াই তিন ঘন্টা ধরে খালি শিরিক সম্পর্কে আলোচনা করেছি মনে রাখবেন এটুকু বলে রাখি আল্লাহর জায়গায় অন্য কাউকে আসন দেওয়া বা আল্লাহর জায়গায় অন্য কাউকে বসানো বা আল্লাহর জায়গায় অন্য কাউকে মনে করা মনে রাখবেন শিরিক সেটাই হলো শিরিক করা এটা প্রত্যক্ষভাবে হতে পারে পরোক্ষভাবে হতে পারে এমন কি কিছু নাম সংক্রান্ত শিরিক আছে যেগুলো বললেও হয়তো শিরিক হয়ে যেতে পারে যেমন আমি দুটো একটা বলে দিচ্ছি যেমন অনেকে বলে উপরালা বলে না আপনাদের এলাকার লোক বলে না কিন্তু অন্য এলাকার লোক বলে কি বলেন হয়তো বিকেল বেলা ধরেন বাজার কোথায় আপনাদের এখানে বাজার মাইতাপুকুর মাইতাপুকুর বাজার থেকে ধরেন সাইকেল নিয়ে আসছে সাইকেল নিয়ে ঠিক আছে ওই ওয়াজ বুঝে নেওয়ার জিনিস ওয়াজ বুঝতে হবে ভালো করে তাকান এই মাইতাপুকুর বাজার থেকে যখন সাইকেল নিয়ে আসছেন হঠাৎ করে দেখা যাচ্ছে অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে ওয়েদারটা খুব খারাপ মেঘলা ওয়েদার তো এমন সময় দেখা যাচ্ছে ভাইপো সাইকেল চালাচ্ছে আর পেছনে চাচা বসে আছে চাচা পেছনে বসে আছে এখন ভাইপো পেছনে এই চালাচ্ছে সাইকেল চাচা পেছনে বসে আছে তখন তখন ছেলেটা সাইকেল চালাতে চালাতে বলছে চাচা ওয়েদার তো খুব খারাপ গো কি হবে জানিনি জানিনি পানি নেমে যাবে নাকি জানিনি অবস্থা তো খুব খারাপ দেখছি খুব মেঘলা ওয়েদার অন্ধকার হয়ে গেছে তখন পেছন থেকে চাচা বলছে হ্যাঁ উপরালার ইচ্ছা তিনি দিলেই দিতে পারে এগুলো খুব কমন কথা এগুলো খুব কমন কথা এটা একটা কিন্তু পরোক্ষভাবে হলো শিরিক হতে পারে এটা নাম সংক্রান্ত শিরিক হতে পারে কেন বলেন তো কেন কেন উপরালা বলছেন তার মানে আপনি আল্লাহকে ইন্ডিকেট করছেন উপরালা বলে আর উপরালা যদি উনি হন তাহলে নিচেওয়ালা কে
উপরওয়ালা যদি একজন হয় এই বাইকটার মালিক যদি একজন হয় তাহলে অপর বাইক আরেকটা যে মোটরসাইকেল দাঁড় করানো আছে সাব্যস্ত হয় তাহলে ওই বাইকটার আরেকটা মালিক আছে কথা বল আছে কি না তাহলে উপরওয়ালা যদি উনি হন তাহলে সাব্যস্ত হয় নিচেওয়ালা আরেকজন আছে ডান দিকের মালিক যদি একজন হয় সাব্যস্ত হয় বাম দিকের মালিক আরেকজন আছে সুতরাং এটা পরোক্ষভাবে হলেও কিন্তু শিরিক হতে পারে এটা নাম সংক্রান্ত শিরিক বুঝা গেল এটা নাম সংক্রান্ত শিরিক হতে পারে যেহেতু মহান আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন কি বলেছেন সুন্দর করে ঘোষণা দিয়েছেন জি কি বলেছেন আল্লাহু ওয়ালিল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুহুম মিনান নূর ইলা যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন মহান আল্লাহ স্পষ্ট ঘোষণা দিচ্ছেন কি বলছেন আল্লাহু ওয়ালিল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুহুম মিনান নূর ইলা যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন আল্লাহু ওয়ালিউল মহান আল্লাহ স্পষ্ট ঘোষণা দিচ্ছেন الله الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يعود حفظهما وهو العلي العظيم মহান আল্লাহ স্পষ্ট ঘোষণা দিচ্ছেন কি বললেন আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই আল হাইয়ুল কাইয়্যুম তিনি চিরস্থায়ী চিরজীবী ছিলেন আছেন থাকবেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম তিনি তন্দ্রা নাই ঘুম নাই আরাম নাই বিশ্রাম নাই লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আকাশ জমিনে যা কিছু আছে যা কিছু বিদ্যমান সবই হলো তার সুতরাং তাহলে আকাশ জমিনে যা কিছু আছে সব তার আর আপনি বলছেন উপরওয়ালা আপনি বলছেন উপরওয়ালা এই জন্য উপরওয়ালা আল্লাহকে বলা যাবে না এটা হতে পারে নাম সংক্রান্ত শিরিক হতে পারে কথা বোঝা গেল দশ যেখানে খোদা সেখানে এই কথাগুলো বলবেন না নাউজবিল্লাহ এতে ঈমান আকীদার ক্ষতি হতে পারে এগুলো সব কিন্তু নাম নাম সংক্রান্ত শিরিকের আওতায় পৌঁছাচ্ছে কথা বুঝতে পারছে এই জন্য আমি বললাম এই শিরিক করাটা কিন্তু এটা একটা বড় মাপের গোনা এটা হলো কাবিরা গোনা নাম্বার ওয়ান আজকে যেহেতু আমি কাবিরা গোনার পাঠ নিয়ে আলোচনা করতে চাইছি শিরিক সম্পর্কে আমি বেশি বোঝাতে পারছি না পূর্বের ক্যাসেট যদি আপনারা সার্চ করেন পাবেন চলুন পরে একটু আলোচনায় এগিয়ে যাই তাহলে এটা হলো কাবিরা গোনা নাম্বার ওয়ান সেটা হলো শিরিক করা ও ব্যাপ ও বাজাজ বাকেরা হে আমার পূর্ববিয়ানিরা বাবা রাসূলকে দিয়ে জেনে রেখে দিন বাবা তাহলে এক নম্বরে হলো কাবিরা গোনা দ্বিতীয় নম্বরে কি এক নম্বরে কাবিরা গোনা কি হলো শিরিক করা দ্বিতীয় নম্বরে কি নামাজ ছেড়ে দেওয়া এটাও হলো কাবিরা গোনা রোজা ছেড়ে দেওয়া এটাও হলো কাবিরা গোনা মা বাপের অবাধ্য সন্তান এটাও হবে কাবিরা গোনা বেটা ছেলে মেয়ে ছেলের বেশ ধারণ করা মেয়ে ছেলে বেটা ছেলের বেশ ধারণ করা এটাও হবে কাবিরা গোনা ইচ্ছাকৃত ভাবে নিজের পরনের কাপড়টা কাটের নিচ পর্যন্ত ঝুলিয়ে পড়া এটাও হবে কাবিরা গোনা মিথ্যা বলা এটাও হবে কাবিরা গোনা সুদ খাওয়া এটাও হবে কাবিরা গোনা সুদ খাওয়া এটাও হবে কাবিরা গোনা শরীয়তের হুকুম ছাড়া হত্যা করা এটাও হবে কাবিরা গোনা চুরি করা এটাও হবে কাবিরা গোনা বেটা ছেলে যদি রেশম ব্যবহার করে স্বর্ণ ব্যবহার করে এটাও তাদের জন্য হবে কাবিরা গোনা এমনকি মিথ্যা বলা এটাও হবে কাবিরা গোনা চলুন এবার আমি একটা একটা করে বুঝাই তাহলে যে ছেলেগুলো মা বাপের অবাধ্য সন্তান এটাও তাদের জন্য হবে কাবিরা গোনা আমাদের সমাজে কিছু ইয়াং ছেলে আছে দেখবেন এরা বাপ মার প্রাধান্য দেয় না মা বাপের কথা মতো চলে না
পাপকে লাল চোখ দেখিয়ে কথা বলে গে হুজুর ভক্ত এখন ওরা হয়েছে ইমাম সাহেবের জন্য লুঙ্গি নিয়ে আসে গে হাফেজ সাহেবের জন্য পাঞ্জাবি ছিট নিয়ে আসে গে হায়দ্রাবাদ থেকে পাঞ্জাবি ছিট নিয়ে আসে হুজুরের কাছে যখন যাই মিষ্টির ঠোঙা নিয়ে যাই ফলের ঠোঙা নিয়ে যাই অথচ তার মায়ের সঙ্গে খারাপ আচরণ করে গে বাপের সঙ্গে খারাপ আচরণ করে গে লাল চোখ দেখিয়ে কথা বলে এমন সমাজে কিছু যুবক ছেলে আছে না নাই একটু হ্যাঁা বলবে বেশি বলতে হবে না একবার কি দুবার মাঝে মাঝে হ্যাঁা বলবে আছে না নাই আছে এই জন্য মহান আল্লাহ সুন্দর করে বললেন واعبد الله ولا تشرك به شيئا وبالوالدين احسان এখানে আল্লাহ দ্বিতীয় নম্বরে কি বললেন وبالوالدين احسان তোমাদের মাতা পিতা যারা হাতে আছে মা বাপের সঙ্গে তোমরা ভালো আচরণ করো সূরা তাওবার মধ্যে আল্লাহ বললেন তোমাদের বাপ তোমাদের ভাইকে বন্ধু হিসাবে গ্রহণ করে না যদি তোমাদেরকে কুফরি করতে বাধ্য না করে আজকে পাশ্চাত্য দেশের দিকে আপনি যদি তাকিয়ে থাকেন আপনি অবাক হয়ে যাবেন পাশ্চাত্য দেশের দিকে যদি আপনি তাকান আপনি অবাক হয়ে যাবেন বাপ হয়তো ইমান কবুল করে না কিন্তু বেটা ইমান কবুল করে নিয়েছে আছে না নাই পাশ্চাত্য দেশের দিকে তাকালে হচ্ছে কি হয় বাপ ইহুদি কিন্তু ছেলে ইমান কবুল করে নিয়েছে মুসলমান হয়ে গেছে বাপ খ্রিস্টান কিন্তু ছেলে মুসলমান করে নিয়েছে মুসলমান হয়ে গেছে কারণ সে নেট ফেট ঘেটেছে সোশ্যাল মিডিয়া ঘেটেছে সে শিক্ষিত ছেলে ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করেছে ইসলামকে নিয়ে গবেষণা করেছে জানেওয়ালা ব্যক্তির কাছে পৌঁছেছে পড়তে 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 ভালো লেগেছে সে ইমান কবুল হয়ে গেল করে দিল কিন্তু বাপটা হয়তো গায়ের কম সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমাদের বাপ তোমাদের ভাইকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করে নাও যদি তোমাদেরকে কুফরি করতে বাধ্য না করে আর যারা কুফরি করতে বাধ্য করবে তারাই হলো জালিম সুতরাং এখান থেকে বোঝা গেল ইসলাম এত সুন্দর তাহলে যে বাপ গায়ের কম ইমান কবুল করে না কিন্তু ছেলে ইমান কবুল করলে ছেলেকে আল্লাহ মুসলমান হয়ে যাবার পরও ছেলেকে এটা বললো না যে তোর বাপ ইমান কবুল কেন করে না তোর বাপের হাইবির ঘুষি মেরে দাঁতগুলো ভেঙে দে এটা কিন্তু ইসলাম বললো না যতই হোক সে তোমার বাপ বাপের প্রাধান্য তোমাকে দিতেই হবে যতই হোক সে তোমার মা মায়ের গুরুত্ব তোমাকে দিতেই হবে এই তো নিয়া নাও তো আজ মা কে না ও আমার মুরব্বিয়ের না শুনে রেখে দিলে বাবা এই জন্য মহানবীও বলেছেন হাদিস পাকের মধ্যে পাওয়া যায় বিশ্বনবী বললেন তিনটে শ্রেণীর মানুষের জাবানে দোয়া তৎক্ষণাৎ আল্লাহ দরবারে কবুল হয়ে যায় দাওয়াতিল মাজলুম দাওয়াতিল মুসাফির ওয়া দাওয়াতিল ওয়ালিদি আলা ওয়ালাদিহি বিশ্বনবী বলে এক নম্বরে হলো মাজলুম ব্যক্তির জাবানে দোয়া কবুল হয়ে যায় এই মাজলুম কারা জানেন মাজলুম কারা জানেন জানেন শোনেন জোর করে যদি কারোর বাড়ি ভেঙে দেওয়া হয় জোর করে যদি কারোর দোকানে শাটার তালা মেরে দেওয়া হয় জোর করে যদি কারোর জায়গা দখল করে নেওয়া হয় জোর করে যদি কারোর জায়গার উপরে গাছ লাগিয়ে দেওয়া হয় জোর করে যদি কারোর বাড়ির উপরে বাড়ি ঠেকিয়ে যদি চাল ঠেকিয়ে যদি বাড়ি করা হয় ওই মানুষটা যখন পঞ্চায়েতে বিচার পাবে না কোর্টেতে বিচার পাবে না পার্টি অফিসে বিচার পাবে না ওই মানুষটা তখন মসজিদে গিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহ দরবারে যখন কেঁদে কেঁদে বলবে আমার রাসূল বলছেন ওই মাজলুম ব্যক্তির জবানে দোয়াটা তৎক্ষণাৎ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আর একটা শ্রেণীর মানুষের জবানে দোয়া কবুল হয় মুসাফিরের জবানে দোয়া কবুল হয় আর একটা শ্রেণীর মানুষের জবানে দোয়া কবুল হয় সেটা কার ছেলে মেয়ের জন্য আব্বা মায়ের দোয়া পিতা মাতার দোয়া আল্লাহ দরবারে তৎক্ষণাৎ কবুল হয়ে যায় বাপ মা যদি পক্ষে দোয়া করে তাও আল্লাহ দরবারে কবুল হয় আর বাপ মা যদি বিপক্ষে দোয়া করে
তাও আল্লাহ দরবারে গিয়ে তৎক্ষণাৎ কবুল হয়ে যায় একটা ছেলে মেয়ের জন্য বাপ মার দোয়া গ্যারান্টি আছে পৃথিবীর কোন হুজুর কোন পীর সাহেব কোন বক্তা সাহেব কোন ওয়াইজিন সাহেব কোন দরবেশ সাহেবের দোয়া কবুল হবে এটা গ্যারান্টি নাই কিন্তু ছেলে মেয়ের জন্য তার মা বাবার দোয়া কবুল হবে এতে কোন সন্দেহ নাই গ্যারান্টি আছে সেই মা বাবার যদি কোনো অবাধ্য সন্তান হয় মনে রাখতে হবে এটা তার জন্য কবিরা গুনাহ হবে আমার চ্যাপটা কিন্তু আজকে আমি কবিরা গুনাহ নিয়ে আলোচনা করব বলেছিলাম কবিরা গুনাহ সাগিরা গুনাহ কোনগুলো একটু বুঝিয়ে দেব দিয়ে চলে যাব ইন্টারনাল আর এক্সটারনাল এই যে চারটি পয়েন্ট আমি তৈরি করেছি এর উপরই আলোচনা তাকান লক্ষ্য করেন আর বোঝার চেষ্টা করেন ওয়াজ বুঝতে হবে তবে বুঝতে হবে ভালো লাগবে মন যদি অন্য দিকে থাকে তাহলে ছটফট করলে হবে না ওজন্য আমি তো বলিই দিই আমি আপনাদের নতুন এসেছি বলে কিছু বলিনি না হলে আমার মুখে কিছু আটকায় না ভাই বুঝতে পারছেন আমি বলি দিও জন্য অন্য অন্য জায়গায় গেলে ভাই যেদিনে মন চাইবে সেদিনে যাবে শরীর ভালো নেই মন ভালো নেই বয়স সঙ্গে ঝগড়া হয়েছে ছেলের হাইবিট ঘুষি খেয়েছে যাওয়ার দরকার নাই আমায় ছটফট করবি এদিকে একবার ওদিকে একবার বসবো কি বসবো না কে নারকেল গাছকে জড়িয়ে ধরে দেখবে কে টোটো গাড়ির ওপর থেকে বসে বসে দেখবে হাই ইঞ্জিন ভ্যানের ওপর থেকে সিটের ওপরে বসে বসে দেখবে কেন ইঞ্জিন ভ্যানের ওপর থেকে যদি বসে বসে দেখতে পাইস তো এইখানে বসে বসে দেখতে পারবি না ছেলের হাইবির ঘুষি খাওয়া থেকে বেঁচে গেছেন যান ওয়াশ শুনুন ভালো লাগবে খেয়াল করেন তাহলে এই মা বাপের অবাধ্য সন্তান যদি হয় এটা তাদের জন্য কবিরা গুনাহ কোরআন শরীফ থেকে একাধিক দলিল পাওয়া যাবে রাসূলুল্লাহর হাদিস থেকে একাধিক হাদিস পাওয়া যাবে এইজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানালেন কি বললেন হাদিসটা যাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস ওয়া নবী হুরায়রাতা قال قال رسول الله صلى الله عليه وسلم هما جنتك ونارك বিশ্বনবী বললেন তোমাদের পিতামাতা তোমাদের জন্য জান্নাত তোমাদের পিতা মাতা তোমাদের জন্য জাহান্নাম বাপ মা রাজি আল্লাহ রাজি মা বাপ নারাজ তো মহান আল্লাহ তিনিও নারাজ পৃথিবীর কোন হুজুর বাঁচাতে পারবে না পৃথিবীর কোন বক্তা বাঁচাতে পারবে না পৃথিবীর কোন ওয়াইজিন বাঁচাতে পারবে না পৃথিবীর কোন পীর বাঁচাতে পারবে না যদি একটা ছেলের উপরে তার মা বাপ অসন্তুষ্ট হয়ে যায় এই জন্য মা বাপের অবাধ্য সন্তান যদি হয় এটা তাদের জন্য হবে কবিরা গুনাহ বুঝে আসছে তো এটা তাদের জন্য হবে কবিরা গুনাহ আরো বলি শুনেন ও তরুণিয়া নওজোয়ান যুবকেরা হে আমার বড় পিয়ানিরা শুনে রেখে দিন মামা মহানবীকে জিজ্ঞাসা করা কোন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর কোন ছেলে যদি তার বাপের মুখের দিকে তাকিয়ে অথবা মায়ের মুখের দিকে তাকিয়ে যদি হাসিয়ে দেয় হুজুর আল্লাহ নাই বললেন কোন ছেলে যদি তার মায়ের মুখের দিকে তাকিয়ে একবার হাসিয়ে দিতে পারে আমি রাসূলুল্লাহ বলি আমার আল্লাহ এত খুশি হয়ে যায় তার নেকির খাতায় একটা কবুল করা হজের সওয়াব লিখে দেয় বিশ্বনবীকে জিজ্ঞাসা করা গেল হুজুর আবার যদি সে হাসিয়ে দেয় আল্লাহ নেই বললেন আবার একটা কবুল করা হজের সওয়াব পেয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ কি আবার যদি সে হাসিয়ে দেয় আল্লাহ নেই বললেন আবার একটা কবুল করা হজের সওয়াব পাবে সুতরাং বিশ্বনবীকে বলা হলো হুজুর গো কোন ছেলে যদি তার মায়ের মুখের দিকে তাকিয়ে গুনে 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 যদি 100 বার হাসিয়ে দিতে পারে আল্লাহ নবী বললেন 100টা কবুল করা হজের সওয়াব আল্লাহ লিখে দেবে এটা বলা হয় না যে পৃথিবীর কোন ইমামের দিকে তাকালে 100টা হজের সওয়াব পাবে পৃথিবীর কোন হুজুরের দিকে তাকালে পৃথিবীর কোন বক্তা পৃথিবীর কোন পীর সাহেব পৃথিবীর কোন ওয়াইজিন সাহেবের দিকে তাকালে 100টা হজের সওয়াব পাবে এটা বলা হয়নি কিন্তু ওই ছেলেটা যদি মায়ের মুখের দিকে তাকিয়ে একবার হাসা দিতে পারে একটা হজের সওয়াব এরকম গুনে গুনে যদি 100 বার হাত তাকিয়ে হাসা দিতে পারে 100টা হজের সওয়াব আল্লাহ লিখে দেবে তো হজ তো আপনার ঘরে তার গুরুত্ব দেন না যুবক ছেলেরা
যাদের মা বাবা হায়াতে আছে খবরদার মা বাবার সঙ্গে যেন খারাপ আচরণটা করবেন না অন্তত যান গিয়ে পাটা ধরে নেন ধরে একটু ক্ষমা চেয়ে নেন নিশ্চয় আপনার মা আপনার বাপ নিশ্চয় আপনাকে বুকে টেনে নেবে আপনি ভুলে গেলেও কিন্তু আপনার মা আপনাকে ভুলতে পারবে না এটা মাথায় রাখবেন মনে রাখবেন বাপ এই তো নিয়ে নওজওয়ান জমাকে না ও আমার মুরব্বিয়ের রাঙা শুনে রেখে দিন বাবা যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম লক্ষ্য করুন বোঝা চেষ্টা করুন শুধু একটা ছেলে যতদিন বেঁচে থাকবে তার মা বাপের সেবা হবে এই পর্যন্ত শেষ নয় একটা মা বাপ মারা যাবার পরে তার ছেলেকে কিন্তু তার মা বাপের কথা মনে রাখতে হবে বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো হুজুর মা বাপ ইন্তেকাল হয়ে যাবার পরেও কি কিছু আমাদের দায়িত্ব থাকবে আল্লাহ নবী বলেন মান যারা কবরাহু ওয়া হাদিমা ফি কুল্লি জুমআতিন গুফির লাহু ওয়া কুতিবা বাররান আল্লাহ নবী বললেন যে নেক ছেলেটা জুম্মার দিনে বাপের কবরে ধারে গিয়ে অথবা মায়ের কবরে ধারে গিয়ে একবার খালি চোখের পানি ছেড়ে একবার শুধু হাত তুলে কাঁদতে শুরু করলো রব্বির হামহামা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া চাইল যখনই রকম ভাবে দোয়া চাইবে চোখ দিয়ে পানি ছেড়ে কাঁদবে মহান আল্লাহ এত খুশি হয়ে যায় এত রাজি হয়ে যায় ওই ছেলের চোখের পানিটা আল্লাহ কবুল করে নিয়ে গে তার বাপের কবরটাকে আল্লাহ নূর দিয়ে ভরিয়ে দেয় তার বাপের কবরে আল্লাহ সওয়াব পৌঁছে দেয় মায়ের কবরে সওয়াব পৌঁছে দেয় শুধু তাই নয় ওই ছেলেটাকে আমার আল্লাহ এত ভালোবেসে নেয় ওই ছেলেটাকে উত্তম ব্যক্তি হিসাবে কবুল করে গে নেক বান্দাদের এর মধ্যে সামিল করে নেয় তাহলে ইন্তেকাল হয়ে যাওয়ার পরেও কিন্তু বাপ মাকে মনে রাখতে হবে আজ বহু যুবক ৪১ একটা বিরিয়ানি দিয়ে কি ৭ দিনে একটা বিরিয়ানি দিয়ে হেলিকপ্টার করে উড়ে চলে গেল আর কোনো খবর নাই আছে না নাই কথা বলেন দেড় বছর পরে যখন ফিরে আসছে আর বাপের কবরই খুঁজে পায় না তখন চাচাকে ডেকে বলছে চাচা আব্বার কবরটা কই বলো তো বলে আমিও তো বাবু বহুদিন ঢুকিনি কি হবে জানিনি তোর আব্বা তো এইদিকে ছিল ওই গাছটার পাশে দেখ দেখিনি গাছটার পাশে খুঁজে খাজ আর খুঁজে পেলো না লাস্টে বলছে চাচা মুরব্বি লোক তো একটু পাকা চুল পাকা দাড়ি আছে বলে এই খোকা এই গোরস্তানের ভেতরে যেখানে আছে তুই এখান থেকে মেরে দে বাপের কবর কোথা খোকা কাঁদে কোথা চালাচ্ছে খুঁজি পায় না এটা সিস্টেম নয় এটা সিস্টেম নয় এটা তরিকা নয় আমি মুহাম্মদ সাল্লাম শিখালেন যাও তোমার বাপের কবরটা অন্তত জুম্মার দিনে জিয়ারত করো আরু সালমা গোত্রের একজন মানুষ এসে জিজ্ঞাসা করলে ইয়া রাসূলুল্লাহকে ওয়া কাদিব আল্লাহ গুজুর পেয়াদবি নেবেন না ওজন মা বাপ ইন্তেকাল হয়ে যাবার পরে আমাদের কি কিছু আরো দায়িত্ব থাকে আল্লাহ নাই বললেন গুনে গুনে বললে মা বাপ ইন্তেকাল হয়ে যাবার পরেও পাঁচটা দায়িত্ব তোমার উপরে বর্তাবে কটা কটা পাঁচটা ইয়া রাসূলুল্লাহ কাদিব আল্লাহ গুজুর কি কি দায়িত্ব একবার খালি বলি আল্লাহ নাই বললেন এক নাম্বার গুনাহ নাম্বার ওয়ান এক নাম্বার গুনাহ বেশি বেশি করে ইস্তেগফার পড়া দ্বিতীয় নাম্বার দু নাম্বার গুনাহ বেশি 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 করে তাদের জন্য দোয়া করা তিন নাম্বার তৃতীয় নাম্বার হলো তাদের কথা মনে করে গিয়ে বেশি 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 করে সওয়াব রেসানি করা দান করা খায়রাত করা সওয়াব রেসানি করা চোখের পানি ছেড়ে কাঁদা এটা তিন নম্বর দায়িত্ব তোমাদের উপরে থাকবে তোমরা যেন ভুলে যেও না তোমার মা তোমার বাপ তোমাদেরকে বিরাট কষ্ট করেছে তাদেরকে যেন ভুলে যেও না তাদের কথা মনে করে তোমরা বেশি বেশি করে দান করো খায়রাত করো সওয়াব রেসানি করো এই সওয়াব রেসানি সম্পর্কে অনেক দলিল পাওয়া যায় বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো ইন্না নিশ্চয় নাতা সাদকা কম হুজুর আমরা সাদকা করি দান করি খায়রাত করি লে মাউতি না আমাদের মৃত আপনজনদের জন্য হালিয়া ছিল ইলাইহিম সেগুলো কি তাদের নিকট পৌঁছায় আল্লাহ নবী বলেন কলাইয়া ছিল ইলাইহিম আমি নবী বলেছি সওয়াবগুলো তাদের নিকট পৌঁছায় ওয়া ফুরাউনা তারা বরং আনন্দিত হন খুশি হন কামা তাফরাউনা বিল হাদায়া যেরূপ তোমরা তোমাদের কোন আত্মীয় স্বজনদের বাড়ি কিছু পুরোকন কিছু নজরানা কিছু তোহফা নিয়ে গেলে বাড়িওয়ালা সাহেব তোমাদের তোহফাটা পেয়ে যেরকম খুশি হয়ে যায়
বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হচ্ছে হুজুর আমরা সওয়াব রেশানি করছি দান করছি খায়রাত করছি সেগুলো কি তাদের নিকট পৌঁছায় হালি ইয়াসিলু ইলাইহিম নবী বলেন কোয়ালা ইয়াসিলু ইলাইহিম হ্যাঁ আমি নবী বলেছি সওয়াবগুলো তাদের নিকট পৌঁছায় ওয়াফরাউনা তারা বরং আনন্দিত হন খুশি হন ওই एग्जांपल কামা তাফরাউনা বিল হাদায়া যেরূপ তোমরা তোমাদের কোনো আত্মীয়-স্বজনদের বাড়ি কিছু উপঢৌকন কিছু নজরানা কিছু তোহফা নিয়ে যাচ্ছো নানা যাচ্ছে কোথায় নাতনির বাড়িতে বাপ যাচ্ছে কোথায় মেয়ের বাড়িতে একটা হাতে মিষ্টির প্যাকেট নিয়েছে একটা হাতে নিয়েছে বিস্কুটের প্যাকেট নাতি আর নাতনিটা খুশি হবে কি হবে কথা বলেন হবে কি হবে না হ্যাঁ হবে কি হবে না মেয়ে যখন পাবে বাপ এসেছে আর এই উপঢৌকন নিয়ে এসেছে কিছু তোহফা নিয়ে এসেছে মেয়েও খুশি হবে জামাইও খুশি হবে পুরো ফ্যামিলি খুশি হবে এজন্য রাসূলুল্লাহ উদাহরণ দিয়ে বোঝালেন তোমাদের আপনজনদের কাছে যখন আল্লাহ সওয়াবটা পৌঁছে দেয় ওই রকম তোমাদের উপর তারাও খুশি হয়ে যায় কথা বুঝে গেল তাহলে এই সওয়াবরেশানি করার কথা কে বলেছেন বিশ্বনবী দলিল আরো অনেক আছে চলুন আমি অত দলিল দিতে গেলে সময় ওইদিকে চলে যাবে আমি এদিকটা কমপ্লিট করতে পারবো না তাহলে আমি আজকে যেটা বোঝাতে চাইছিলাম তাহলে সেই মা-বাবার গুরুত্ব আছে না নাই আছে তাহলে সেই মা-বাবার সঙ্গে যদি খারাপ ব্যবহার করা হয় এটা তাদের জন্য কাবীরা গুনাহ হবে মনে থাকবে তো কাবীরা গুনাহ চলে তাহলে আমি কাবীরা গুনার পাঠ নিয়ে আলোচনা করছিলাম এটা বোঝাতে গিয়ে এত দূরে এলাম তাহলে এই মা-বাবার সঙ্গে খারাপ আচরণ করা এটা হলো কাবীরা গুনাহ এবারে পুরুষ মানুষ যদি স্বর্ণ ব্যবহার করে এটা তাদের জন্য কাবীরা গুনাহ হবে সে শ্বশুর দিক আর খালাতো ভাই দিক সোনা ব্যবহার করলে এটা তাদের জন্য কাবীরা গুনাহ হবে রেশম ব্যবহার করলে এটাও তাদের জন্য কাবীরা গুনাহ হবে সমাজে কিছু পুরুষ মানুষ আছে জানে না ওরা শ্বশুর আব্বার দেওয়া আংটিটা ব্যবহার করে খালি বলে অল্প দিন ব্যবহার করি খুলে ফেলে দেব কথা বলো ঠিক কি না বলে খুলে রেখে দেব কিন্তু মনে রেখে দিও অল্প দিন হলো ব্যবহার করতে পারবে না কেন হযরত আলী থেকে একটা বর্ণিত হাদিস এসেছে বিশ্বনবী বললেন এক হাতে রেশম নিলেন আর এক হাতে স্বর্ণ নিলেন সোনা রেশম নিয়ে আমার নবী তুলে ধরে বললেন কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য হারাম করে দেয়া হলো এটা কাবীরা গুনাহ এত নেল ওসমান জিমা কেনা ও আমার মুরব্বিয়ানের আঙা শুনে রেখে দিলে বাবা এবারে যে পুরুষগুলো মহিলার অনুকরণ করবে যে মহিলাগুলো পুরুষের অনুকরণ করবে এটাও তাদের জন্য কাবীরা গুনাহ হবে বুঝতে পারছেন তার মানে কেমন বুঝে যাচ্ছে যে পুরুষগুলো মহিলার অনুকরণ করবে যে মহিলাগুলো পুরুষের অনুকরণ করবে এটাও তাদের জন্য কাবীরা গুনাহ হবে কেন হাদিস পাকের মধ্যে এসেছে আর রাজুল ইয়ালবাসু লিফসাতাল মারআতি ওয়াল মারআত তালবাসু লিফসাতার রাজুল তাহলে যে পুরুষটা মহিলার অনুকরণ করবে একটা পুরুষ মহিলার অনুকরণ কেমন করে করে জানেন আপনারা অনেক পুরুষ মানুষ দেখবেন হাতে পড়ে পালা বলে তোরা আমার কাছ থেকে পালা আছে অনেক যুবক ছেলে আছে হাতে পড়ে পালা কানে পরে দুল বলে করিনি কোনো ভুল মাথায় রাখছে বড় বড় আওলা চুল বলে করিনি কোনো ভুল ওই ছেলেগুলো চুলেতে আবার দেখবেন হেয়ার বেল দেয় চুলেতে আবার দেখবেন কেউ ক্লিপ দেয় পিছনে আবার খোপা করে বাই হাতে বালা পড়ে কানে দুল পড়ে মেয়েদের মতো বড় বড় চুল ডেকে সমাজে এমন কিছু পুরুষ মানুষ ঘরে আছে না নাই এটা তাদের জন্য হবে কাবীরা গুনাহ আর যে মেয়েগুলো পুরুষের অনুকরণ করবে তার মানে যে মেয়েগুলো জিন্সের প্যান্ট পরবে টি শার্ট পরবে গেঞ্জি পরবে পুরুষের মতো এরকম ববি কাটিং ছাঁট মেরে রাস্তা দিয়ে হাঁটবে পেছন দিক দিয়ে তাকালে বোঝা যায় না এটা দাদা না দিদি বোঝা যায় না সমাজে এমন মহিলাও আছে না নাই কথা বলেন না কেন তাহলে এটাই তাদের জন্য হবে কাবীরা গুনাহ এই জন্য মহানবী কি বললেন রাজুল ইয়ালবাসু লিফসাতাল মারআতি ওয়াল মারআত তালবাসু লিফসাতার রাজুল বিশ্বনবী বললেন যে পুরুষটা মহিলার অনুকরণ করবে যে মহিলাটা পুরুষের অনুকরণ করবে এটা তাদের উপরে আল্লাহর লানত তাদের উপরে খোদার গজব
তাহলে মহানবী বললেন যে পুরুষটা মহিলার অনুকরণ করবে আর যে মহিলাটা পুরুষের অনুকরণ করবে এটা তাদের উপরে আল্লাহর লানত খোদার গজব আচ্ছা আল্লাহর লানত যদি নবী কারোর উপরে বলে দিয়ে যান ঠিকানা কোথায় হবে মনে হয় ঠিকানা কোথায় হ্যাঁ ঠিকানা কোথায় জাহান্নামে হয়ে যাবে না জানি যদি বিনা তওবায় মরে যেতে পারে কথা বুঝছেন কেন বিশ্বনবী বললেন যে পুরুষটা মহিলার অনুকরণ করে আর যে মহিলাটা পুরুষের অনুকরণ করে তাদের উপর আল্লাহর লানত খোদার গজব জি এইজন্য বাবাজি পুরুষ মানুষ কখনো মহিলার বেশ ধারণ করতে পারবে না আর মহিলাকে মহিলার মতোই থাকতে হবে পুরুষের মতো কালচার তাদের মধ্যে ঢোকাতে পারবে না